আসসালামু আলাইকুম, দিস ইজ মি নদী খন্দকার ফ্রম মাই পেজ। কি অবস্থা, সবার কেমন আছো? আর আজকে আবারও এসে পড়েছি কি বলে বাজেট কুইনের সাথে, খুব সুন্দর ভেজিটেবল টাই ডাই কিছু খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে। অলরেডি তোমরা দেখতেছো আমি কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরে, আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিই। আমি নদী খন্দকার প্রমোটিং বাজেট কুইন ফ্রম মাই পেজ। আর যারা যারা দেখতেছো লাইফটা কাইন্ডলি শেয়ার করে দিবা। আর খুবই রিজনেবল কিছু শাড়ি কালেকশন আমি দেখাবো। শাড়িগুলির প্রাইস হলো তোমাদের শাড়ির ডিটেলস ন্যাচুরাল স্টিম ডাই 1450 টাকা, অ্যান্ড ভেজিটেবল ডাই হলো 1300 টাকা। দুই রকমের শাড়ি আছে। এটা কোনটা? হ্যাঁ, এটা কোনটা? এটার কাগজ কোনটা? এটা একটা। আর এটা আচ্ছা, একটা হলো তোমাদের 1450 টাকা আর একটা হলো 1300 টাকা করে। বোথ আর সেম ম্যাটেরিয়াল, বাট ন্যাচুরাল ডাই ইজ সুপার সফট শাড়ি, পিওর প্রাইড কটন, 100% কালার গ্যারান্টি। এদিকে লেখা আছে 13 হাত শাড়ি অ্যান্ড সেপারেট ম্যাচিং ব্লাউজ। তো তোমরা অলরেডি দেখতেছো যে ব্লাউজটা আমি পরা, এটা কিন্তু এই শাড়িরই। অনামিকা একটু প্রবলেম হয়েছে, একটু অনামিকাকে কেউ নক করো প্লিজ। বুঝতেছি না কোনটার কোনটার প্রাইস। আমি জাস্ট একটু লাইভটা শেয়ার করে দেই যেমন সবাই দেখতে পারে। এদিকে কিন্তু তোমাদের ইভেন আবার বলে দিই, ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হলো 150। ইউ মাস্ট হ্যাভ টু পে অ্যাডভান্স 300 টাকা ফর টু কনফার্ম ইউর অর্ডার। এটাও বলে দেই, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধরো আমি একটু দেখি যে লাইভটা শেয়ার হয়েছে নাকি। হ্যাঁ, লাইভটা শেয়ার ডান। ইউ আর দ্য বেস্ট ইন শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এই মেকআপটা আমি যে কত তাড়াতাড়ি করছি, একদম সেই দুপুরবেলা। আচ্ছা, এটা একটু দেখাই, এটা হলো তোমাদের শাড়িটা। সো আমার শাড়িটা, আমি জাস্ট দুই রকমের শাড়ি আছে, একটা হলো 1450 টাকা আর আরেকটা হলো তোমাদের 1300 টাকা। তোমাকে কি মিস করতেছিলাম আপু, আজকে দেখলাম তুমি আর চলে আসলা, তাই। আচ্ছা, আমি তোমাদের প্রথমে শাড়িগুলি দেখাবো। অনামিকাকে একটু বলো তো লাইভের মধ্যে, নুসরাত একটু অনামিকাকে বলে দাও, ঠিক আছে? হাই চাঁদনি, নূর আপু কি অবস্থা, অনেকে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর এই শাড়িটা। আচ্ছা, আমি একটু অনামিকাকে একটু ফোন দিই, ওই মেয়েটা যে কই। সো দুইটা রেঞ্জের শাড়ি শাড়ি এদিকে আছে, বাজেট কুইনে বাজেট ফ্রেন্ডলি শাড়ি কালেকশন তোমরা পাবা। ওকে একটু ফোন দিই, রিজনেবল মধ্যে ভালো সব। হ্যাঁ, ভালো সব, অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পাবা, ঠিক আছে? হাই জয়িতা, কি অবস্থা, কেমন আছিস? আর যারা যারা দেখতেছো লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিও, সবাই তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, সবাই তোমাদের ফেভারিট গ্রুপসে শেয়ার করে দাও যেমন সবাই দেখতে পারে। অনামিকা ইজ নট পিকিং আপ, সো আমি জানি না এক্স্যাক্টলি কোন শাড়ির প্রাইস কোনটা। হ্যাঁ, শাড়ি ডান। আমি নর্মালি বাটিক শাড়ি লাইক করি, অলসো আই হ্যাভ আ লট অফ কালেকশন তোমার পড়া দেখে, তাই। হ্যাঁ, আসলে বাটিক শাড়িগুলো অনেক আরাম আর অনেক সুন্দর, কিন্তু শি ইজ নট পিকিং আপ। সো দুইটা রেঞ্জের শাড়ি আছে, এগুলি প্রাইস কত? আচ্ছা, আমাকে কাগজটা দিলেই হবে। হ্যাঁ, কাগজটা, আপনি চুল কিভাবে বানালেন? সূর্যের নিচে বসেছিলাম, তাপ একদম, রোদের মধ্যে, কড়কড়া রোদের মধ্যে আপনি একটা প্লাস্টিকের চেয়ার নেবেন, নর্মাল কিন্তু চেয়ার নিলে হবে না। আপনি কি করবেন, আপনি যাবেন প্লাস্টিকের চেয়ার নিয়ে, আপনি আপনি ছাদে বসবেন, ছাদের মধ্যে একদম যে 11টার সময় যে রোদটা পড়ে না, ওই রোদের নিচে আপনি যে সামনে তাকা থাকবেন, আপনি চুল দেখবেন সাদা হয়ে গেছে। আপনি তা ট্রাই করে ডেফিনেটলি আমার লাইভে এসে বলবেন। আচ্ছা, নদিয়াপুর পরাটা সহ ছোট কালার, এক কালারের শাড়িগুলি সব 1450। আমি যেই শাড়ি, হ্যাঁ এগুলি হলো সব 1450 করে, আর ওগুলি হলো তোমাদের বাকি নিচে রাখা শাড়ি ভেজিটেবল ডাই, ওগুলি 1300 করে, বোথ ম্যাটেরিয়াল সেম। আচ্ছা, এগুলো হলো 1300 করে। আর আমাকে যেগুলি দিছে নদিয়াপু পরাটা সহ ছোট ছোট ভাঁজ করা এক কালার, ছোট ভাঁজ করা, আচ্ছা ওকে, এগুলো হলো যে মার তোমার ভাই। হ্যাঁ ওকে, মেরুন দেখাবো, মেরুন কালার আছে। এখন বুঝছি 1450, আমার শাড়িটা প্রাইস হলো 1450। আর আমার শাড়ির কিন্তু তোমাদের সেম টাইপের শাড়ি আরও কিন্তু কিছু আছে, আর এগুলো হলো ব্ল্যাকের মধ্যে, এটা দেখতেছো ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর ভেজিটেবল টাই ডাই করার। এগুলো হলো তোমাদের, আবার বলে দিই এটার প্রাইস হলো 1450 টাকা। যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা জাস্ট একটু বাজেট কুইন পেজের মধ্যে ইনবক্স করে দিবা। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ কিন্তু অলরেডি লেখা আছে। আর এটা হবে তোমাদের ব্লাউজ পিসটা, ঠিক আছে? এটার সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিসও আছে। আর এটা হলো তোমাদের ব্লাউজ পিস, আর এটার প্রাইস হলো তোমাদের 1450। নুসরাত একটু স্ক্রিনশট তুলে নাও, এটা হলো 1450। শাড়িগুলি এত আরাম, আর এই শাড়িগুলি সব জায়গায় পরে যেতে পারো। যারা একটু দেশি টাইপের দেশি লুক পছন্দ করে, ঝুমকা দিয়ে এই শাড়িগুলি পরলে যা ভাল লাগে আর এত আরাম লাগে, যারা শাড়ি পরে অভ্যস্ত বাসায় পরে, তাদের জন্য কিন্তু তোমরা এগুলি গিফটও করতে পারবা। ইউ লুক বিউটিফুল অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আর এটার প্রাইস আবার বলে দিই, এটা হলো 1450।
1450 এটা গেল এখন আমি আরেকটা কালার দেখাবো আপু ইউ লুক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা কালার দেখাবো এটা হলো তোমাদের গ্রিন কালারের মধ্যে এটা অনেকটা কি বলবো টিয়া কালার বলে না টিয়া কালার জলপাই কালার কোন জায়গা থেকে দেখতেছস জলপাই টিয়া কালার হ্যাঁ হ্যাঁ জলপাই কালার আর এটা হবে তোমাদের পুরো শাড়িটার এটার প্রাইসও 1450 টাকা এগুলো মাত্র 1450 টাকা যারা যারা এখনো জানো না বাজেট কুইনে কিন্তু এই টাইপের ভেজিটেবল ডাই টাই টাই শাড়িগুলো খুবই খুবই পপুলার রিজনেবল এর প্রাইসও 1450 টাকা করে শাড়িগুলো এত আরাম আর এগুলো কিন্তু তোমাদের কোয়ালিটিও কিন্তু আমি বলে দিই কালার কালার গ্যারান্টি কিন্তু ওরা দিচ্ছে 100% সো এগুলো কিন্তু কালার কিন্তু কোনো দিক দিয়ে নষ্ট হবে না আর এই শাড়িগুলো আমার নানুও পরতো এই শাড়ি পরবা ধোয়ার পরে আরাম আরো আরাম হবে আরাম হতেই থাকে মানে এটা যে সফট আর সফট হতেই থাকে আপু ইয়েলো কালার হবে হ্যাঁ আপু এই যে এখন একটা ইয়েলো কালার দেখাবো আর এটার প্রাইস আবার বলে দিই এটার প্রাইস 1450 দেন আমরা 1300 টাকা শাড়িতে চলে যাব আমার সাথে থাকবা লাইভটা শেয়ার করে দিব আমি নদী খন্দকার প্রমোটিং বাজেট কুইন ফ্রম মাই পেজ এটা আমার নিজের নিজের পেজের মতো নেই এটা আমার বোনের পেজ নদী ইউ লুক লাইক সারিকা এটা কে জ্যান জুফ জুইফ সারিকা কে সার লেখা আই ডোন্ট নো হু সালেখা ইজ আপু তোমার মনটা কি খারাপ কেন জানি দেখে মনে হচ্ছে না রে মন খারাপ না আমি অনেক টায়ার্ড আজকে আমার অনেক কাজ ছিল আমার মিটিং ছিল আমার সাইনিং ছিল আমার কিছু প্ল্যান আছে আমার যেহেতু মেকআপে ক্লাস শুরু হয়ে যাবে 20 তারিখের পরে সো সব মিলে আমার মাথা একদম উল্টাপাল্টা আচ্ছা এটার প্রাইসও আবার বলে দিই এটার প্রাইসও 1450 টাকা এটা গেল এটা হলো 1450 আর এখন আমি দেখাবো আরেকটা শাড়ি বিকজ একটা আপু দেখতে চাচ্ছিল ইয়েলো কালারের মধ্যে সো ইয়েলো কালারের একটা শাড়ি দেখাবো এটার প্রাইসও তোমাদের 1450 টাকা এটা হবে তোমাদের আঁচলটা অ্যান্ড দেন বডিটা আমি একটু দেখাই ছোট্ট 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 করে দেখো খুব সুন্দর কিন্তু তোমাদের ভেজিটেবল টাই ডাই করা আর এটা হলো ইয়েলো কালারের মধ্যে এটার প্রাইসও 1450 এটাও হলো তোমাদের 1450 এই শাড়িগুলি মনে হয় কি সবগুলি রেখে দেয় আর এত সফট 100% কটন কটনের মধ্যে ভেজিটেবল টাই ডাই করা আর এটার প্রাইসও তোমাদের 1450 এটাও হলো 1450 পিঙ্ক দেখাবো যতগুলি কালার আছে সবগুলি দেখাবো এটাও হলো 1450 এটা হলো ইয়েলো কালারের মধ্যে শাড়িগুলি বানানোর পরে এত সুন্দর লাগে ব্লাউজ পিস দিয়ে যখন পরবা আমরা সবসময় আমি চেষ্টা করি এই শাড়ির ব্লাউজ পিস দিয়ে পরা এত ভালো লাগে স্পর্শলিক্স আমার মেকআপ ক্লাসের ডিটেলস কার কাছে পাবো স্পর্শ লামিসার কাছে রুমার কাছে লামিসা না এটার প্রাইসও 1450 অ্যান্ড দেন আরেকটা শাড়ি কালার দেখে যাবো সরি ফর লেট আর আমি কেতরে ফোন দিতেছি তোকে মারবো আমি সরি ফর লেট আচ্ছা এখন আমি আরেকটা শাড়িতে চলে যাবো এত সুন্দর আনামিকা শাড়িটা প্লিজ একদিন আমাকে হলুদ পরাইস আচ্ছা এটা আরেকটা কালার এটা কি কালার বলবো এটা অনেকটা সি গ্রিন না এটা হলো তোমাদের একদম অলিভ কালারের মতন আর এটা হলো তোমাদের আঁচলটা ছিল আর এটা হলো তোমার পুরো বডি প্রিন্ট আর আঁচলটা আমি একটু দেখাই আমার গার্লফ্রেন্ডের জন্য একটা চুজ করে দাও তুমি চুজ করো তোমার পছন্দের একটা তোমার গার্লফ্রেন্ডে দিবা আমি কেন চুজ করবো আমি কি জানি তোমার গার্লফ্রেন্ড কি কালার পছন্দ করে আচ্ছা এটা একটু দেখাই এটা হলো তোমাদের আঁচলটা আর এটা হবে তোমাদের শাড়ির বডিটা এই শাড়িগুলি হলো তোমাদের 13 হাত আবার বলে দিই শাড়িগুলি হলো মারাত্মক কমফর্টেবল আর এই শাড়িগুলি আমি কিছুক্ষণ আগে অনেক কথা বলতেছিলাম নানুও পরতো আনামিকা স্ক্রিনশটটা কিন্তু ভালো তুলিস বিকজ মানুষ কিন্তু তার উপরে খেপে যাবে একবার আমার আমি হাসতে হাসতে শেষ আমি আর আনামিকা আমার স্ক্রিনশট ভালো মতন তুলে নেই একজন আনামিকার উপরে খুব কেঁপে গেছে আচ্ছা এটা হলো তোমাদের ব্লাউজ পিসটা আর এটা হলো তোমাদের শাড়িটা এটার প্রাইসও 1450 এই কালারটা অনেক সুন্দর আর যেহেতু হলুদ আসতেছে সামনে কিন্তু অনেক অকেশন হলুদের মধ্যে কিন্তু তোমরা একই যেমন বাজেট কুইনের থেকে কিন্তু অনেক অনুষ্ঠানের মধ্যে একই টাইপের শাড়ি অনেকগুলি একই কালার নাই নাম দেখলে আজ সব রেখে দিত এটা ঠিক আর তুই আমাকে সবসময় সবসময় সুন্দর সুন্দর ছবি দেস তুই যে ফ্রেমগুলি আমাকে করে দিছিস এখন পর্যন্ত তোর ভাইয়ার আর আমার একটা ফ্রেম করস নাই আমার কাছের মানুষের সবার সবসময় ফ্রেম করে আমাকে দেস আর সবগুলি হলো আমার ডাইনিং টেবিলের পাশে যে জায়গাটা ওদিকে আমি রেখে দিছি আচ্ছা এটার প্রাইস আবার বলে দিই 1450 স্ক্রিনশট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা বাজেট কুইন পেজের মধ্যে ইনবক্স করে দিবা আবার আমি বলে দিই আউটসাইড আউটসাইড ঢাকা যদি তোমরা কনফার্ম করতে চাও তোমাদের 300 টাকা বিকাশ করে কিন্তু কনফার্ম করতে হবে অ্যান্ড দেন ক্যান্সেলের পরে কিন্তু তোমরা কিন্তু ওই কি বলে নন রিফান্ডেবল আবার আমি বলে দিচ্ছি ঠিক আছে আপু আপনার ভয়েসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাপিলিং এই ভয়েস শুনলে শুনতে মেইনলি লাইভ দেখি তাই থ্যাংক ইউ আচ্ছা এটা হলো তোমাদের চকলেট কালারের মধ্যে এটা হলো তোমাদের আঁচলটা আঁচলটা দেখাই আর এটা হলো পুরো শাড়িটা
এটা দেখো, এটা হলো তোমাদের পুরো শাড়িটা, এটা হলো চকলেট কালারের মধ্যে, চকলেট অ্যান্ড দেন তোমাদের অফ হোয়াইট কালার। আর এটার প্রিন্টটা তোমরা দেখতেছো, আমি কাছে এসে কিন্তু তোমাদের দেখাচ্ছি, এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর। আর এটার ব্লাউজ পিসটা একটু দেখাই, এটা হলো তোমাদের ব্লাউজ পিস, এটার প্রাইসও 1450। যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে তোমরা বাজেট কুইন পেজের মধ্যে ইনবক্স করে দিবা। ভেজিটেবল ডাই কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি রিজনেবল প্রাইসে তোমরা বাজেট কুইনে পাবা। যারা এখন পর্যন্ত লাইক অ্যান্ড ফলো দাও নি বাজেট কুইনে, ডেফিনেটলি তোমরা এই লাইভের পরে বাজেট কুইনে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা, যেমন ওদের সব লেটেস্ট কালেকশন তোমরা দেখতে পারো। আচ্ছা এটা একটু দেখাই, এটার প্রাইসও 1450। আপু ঢাকা থেকে ক্যাশ অন ডেলিভারি? জি আপু, ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলো 300 টাকা অ্যাডভান্স করে পারচেজ করতে হবে। আচ্ছা এটা একটু দেখে, এটা অনেকটা সুরমা কালারের মতন, না পুরো কালো না, এটা অনেকটা সুরমা কালারের মতন। আর এটার প্রিন্টটা দেখাই, আর এটা হলো এটার আঁচলটা, প্রিন্টটা দেখাই। আপু বাটিক শাড়ি কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না? অফকোর্স হয়, একটু জাস্ট ইনবক্স করলে কিন্তু ওরা বলে দিবে, ওদের আছে নাকি। জাস্ট জয়েন্ড আপু, ডিড ইউ শো এনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়েট? নো আপু, নট ইয়েট। আমি জানি না, যেগুলি সামনে আছে ওগুলি দেখাচ্ছি, আমি অনেক কালারফুল কিছু শাড়ি দেখাই স্যার। এটা হলো তোমাদের ব্লাউজ পিস, প্রত্যেকটার সাথে কিন্তু তোমাদের ব্লাউজ পিস আছে আলাদা। নট ওনলি দ্যাট, এগুলি প্রত্যেকটা শাড়ি হলো তোমাদের কালার গ্যারেন্টি তো বাজেট কুইন দিচ্ছেই, বাট এগুলি হলো সব 13 হাতের শাড়ি। ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া, কিরে কি অবস্থা তোর? আর এটার প্রাইসও 1450। এটাও হলো 1450। সুরমা কালারটাও কিন্তু নিতে পারো, একজন যদি তোমরা যদি কালো না চাও, সুরমা কালারটাও কিন্তু অনেকটা কালোর মতন। ইয়েস, পেজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আচ্ছা একটু জাস্ট ইনবক্স করলে কিন্তু বাজেট কুইনে যেই কারি যেই কালার তোমাদের পছন্দ ওইটা কিন্তু ওরা বলে দিবে, যে যেই কালার তোমাদের দরকার ওই কালার কিন্তু ওরা যদি ওদের স্টকে থাকে ডেফিনেটলি ছবি পাঠিয়ে দিবে। আচ্ছা এটা হলো একদম সি গ্রিন কালার, আর এটা হলো পুরাটা, এটা তো শাড়ির আঁচলটা কোথায়? না ওইটা আঁচল, কি করছিস তুই? আচ্ছা এটা শাড়ির আঁচলটা আমি একটু দেখাই, এটা হবে তোমাদের শাড়ির আঁচলটা, আর এটা হবে তোমাদের শাড়ি। এটা হলো তোমাদের সি গ্রিন কালারের মধ্যে, ঠিক আছে, এটা হলো তোমাদের সি গ্রিন কালারের মধ্যে, খুব সুন্দর প্রিন্টেড। আর এটার প্রাইস হচ্ছে 1450, আর এটা হলো ব্লাউজ পিস। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা দেখতেছো আমি নদী খন্দকার প্রমোটিং বাজেট কুইন, যারা লাইভ দেখতেছো ডেফিনেটলি লাইভটা শেয়ার করে দিও যেমন সবাই দেখতে পারে। আচ্ছা এটা হলো তোমাদের 1450। এটাও হলো 1450। আচ্ছা এটা কি এটার এখন বাকি শাড়িগুলি, এগুলি শেষ? এখন আমি তোমাদের কিছু 1300 টাকার শাড়ি দেখাবো, এগুলিও কিন্তু তোমাদের ভেজিটেবল টাই ডাই করা। আর এটা হলো কালার, তোমরা দেখতেছো এগুলোর কালার কম্বিনেশন অনেক সুন্দর। এটা হলো অলিভ গ্রিন কালার তোমাদের আঁচল, অ্যান্ড দেন পুরো ম্যাজেন্টা অ্যান্ড দেন অলিভ গ্রিন কালারের কম্বিনেশন। এগুলির প্রাইস হলো মাত্র 1300, ঠিক আছে, এগুলিও কিন্তু অনেক সুন্দর, কালার কম্বিনেশনগুলো অনেক নাইস, অনেক নাইস। আচ্ছা এটা একটু দেখে, এটা হলো ব্লাউজ পিস, আর এটা হলো শাড়ি, আর এটার প্রাইসও আবার বলে দিই 1300 টাকা, এগুলি হলো 1300 টাকা করে। এটা হলো 1300। আচ্ছা ব্ল্যাক একজন যেহেতু বলতেছিল, আর ব্ল্যাক কালার আমি একটা দেখাবো, এটা হলো ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে। আর এই শাড়িটা দেখো, এদিকে কিন্তু খুব সুন্দর টাসেল দেওয়া আছে, এটা হলো আঁচল। নদী খন্দকার মেকওভার থেকে ইনবক্সে থেকে খুব শিগগিরই তোমরা রিপ্লাই পাবা, জাস্ট একটু ধৈর্য রাখো, কয়েকদিনের মধ্যে রিপ্লাই পাবা। আর যারা যারা প্রথমে বুকিং করছো তাদেরই কিন্তু ক্লাস প্রথমে নেওয়া হবে, সো জাস্ট চিল করো, নো ওয়ারিজ। আচ্ছা ব্ল্যাক, একটা ব্ল্যাক শাড়ি আছে, যে ব্ল্যাক নিতে যাচ্ছিলাম আমি একটু দেখাবো একটু পরেই। আচ্ছা এটা হলো তোমাদের রেড অ্যান্ড ব্ল্যাক কালারে তোমরা দেখতেছো আঁচল, আর এটার শাড়ির যে ব্লাউজটা, ব্লাউজটা হবে তোমাদের এই যে এটা, এটা হবে তোমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিস হলো রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে। দেখো ব্লাউজ পিস এর প্রিন্টটাও আমি একটু দেখাই দিই, আর এগুলির প্রাইস হলো তোমাদের 1300 করে। মাত্র 1300, আর এইগুলি এত আরাম, যদি তোমাদের কোনো সিনিয়র সিনিয়র কি বলে কেউ যদি থাকে বাসায়, তাহলে তোমরা ডেফিনেটলি ওদের জন্য এগুলি পারচেজ করতে পারো যারা শাড়ি পরে, বিকজ এই শাড়িগুলি এত আরাম আর এত ভালো লাগে, আর যে কোনো বয়সে কিন্তু মেয়েরা এই শাড়িটা পরতে পারবে।
এটার প্রাইস হলো, তোমাদের আবার বলে দিই, এটার প্রাইস ছিল 1300। ও কি জাস্ট লাইক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমি দেখাবো ব্ল্যাক এন্ড দেন খুব সুন্দর মাস্টার্ড অলিভ কালার। আচ্ছা এটা হলো ব্ল্যাক কালারের আঁচল, আঁচলের মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে, এন্ড দেন তোমাকে পুরা টমেটো লাগতেছে। আচ্ছা আর এটা হলো তোমাদের আঁচলটা, আঁচল এন্ড দেন শাড়ির কালার কম্বিনেশনটা দেখো, ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুব সুন্দর তোমাদের অলিভ কালার বলতে পারো, এটা হলো অনেকটা অলিভ কালার। আর এটা হবে তোমাদের পার শাড়ি, আর এটার ব্লাউজটা দেখে, এটা হবে তোমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিস হলো তোমাদের সেম কালার কম্বিনেশন দেখো, এটা ব্লাউজ পিস আর এটা হলো শাড়ি। কিউ ব্লক করতেছ না কেন? এটা দেখাই, ওয়াও এই কালারটা অনেক নাইস, এটা হলো ব্ল্যাক এন্ড অলিভ কালার কম্বিনেশন। প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর, ব্ল্যাক এন্ড অলিভ। এখন আমি আরেকটা কালারে চলে যাব, এটা কি চকলেট ব্রাউন, আর এটা হলো তোমাদের জাম কালার এন্ড দেন তোমাদের ব্রাউন কালারের কম্বিনেশন। টাসেল কিন্তু দেওয়া আছে, টাসেল দেওয়া, আর এটা হলো জাম এন্ড দেন ব্রাউন কালারের কম্বিনেশন। এটা একটু দেখাই, জাম কালার এন্ড ব্রাউন কালারের কম্বিনেশন, আর এটা হবে তোমাদের ব্লাউজ পিস। আপু তোমার হাইট কত প্লিজ বলবা, কজ আমি একটু বেশি লম্বা, দ্যাটস আম 5'7" 8", আমি অনেক লম্বা। ওয়াই সব টাইপের শাড়ি পরতে পারি না? না না না, এই শাড়িগুলি পরতে পারবো, হাইট নিয়ে কোনো প্রবলেম হবে না, বিকজ আমি অনেক, আই এম ভেরি টল, আই এম 5'8" সো 5'7" 170 সেন্টিমিটার্স যেটা বলে। এটার প্রাইসও আবার বলে দিই, এটার প্রাইসও 1300 টাকা। এগুলো হলো 1300 টাকা, প্রথমে যে শাড়িগুলো দেখালাম ওগুলো 1450 ছিল, আর এগুলো হলো তোমাদের 1300 টাকা। যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বাজেট কুইন পেজের মধ্যে ইনবক্স করে দিবা। আমি আবার বলে দিই, যারা এখন পর্যন্ত বাজেট কুইন পেজের মধ্যে লাইক অ্যান্ড ফলো দাও নাই, তাড়াতাড়ি এটা করবা লাইভের পরে, যেমন ওদের সব লেটেস্ট কালেকশন তোমরা দেখতে পারো। আচ্ছা এটা গেল, এটা ছিল তোমাদের 1450। এখন আমি আরেকটা কালার দেখাবো, আর এটা হলো তোমাদের শেষ কালারটা, আর এটা হবে তোমাদের একদম খুব সুন্দর পার্পল মেরুন, যে পার্পলটা ডিপ পার্পল যেটাকে বলে, ডিপ মেরুন, পার্পলিশ মেরুন। এটা হলো তোমাদের আঁচলটা, আর এটা হবে তোমাদের শাড়িটা। এই শাড়িটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার, অনেকটা পার্পলিশ ল্যাভেন্ডার কালার, আর এটার প্রাইসও তোমাদের 1300 টাকার। আঁচলের মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে, এটার প্রাইস 1300 টাকা। এটা ব্লাউজ পিসটা একটু দেখাই, এটা হলো ব্লাউজ পিস, এটার প্রাইসও 1300। এটা দেখো শাড়িটা অনেক নাইস, আমার আম্মু শাড়ি খুব খুব বেশি ফেভারিট, তাই এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। সো দিস ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই এম নদী খন্দকার প্রমোটিং বাজেট কুইন ফ্রম মাই পেজ। আবার আমি বলে দিই, বাটিক টাই টাই শাড়ি যদি তোমরা চাও, দেন আমি বলবো যে বাজেট কুইনলে বাজেট ফ্রেন্ডলি কিছু খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তোমরা পাবা কটনের, আর এগুলি যারা পরে তোমরা কিন্তু ওদের জন্য পারচেস করতে পারো। আমার নানু অনেক বেশি পছন্দ করতে শাড়িগুলি, দেখলে আমার জানি কেমন লাগে, বাট এখন আমার চিন্তা করে একদিন একদিন দেখাতে হবে, যেন মন খারাপ আর হয় না। আর এটা আমি একটু দেখাই, এটার প্রাইস ছিল 1300 টাকা। সো আজকে আমি তোমাদের দুইটা রেঞ্জের শাড়ি দেখালাম, একটা হলো 1450 আর একটা হলো 1300। আমি আমার শাড়িটা একটু জাস্ট ক্লোজলি তোমাদের দেখাই, আমার শাড়িটা হলো তোমরা দেখতেছো ব্লাউজ বানানোর পরে শাড়িগুলি এত ভাল লাগে, আর আমারটার প্রাইস হলো তোমাদের 1450। স্ক্রিনশট তুলে যার যেটা পছন্দ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা বাজেট কুইন পেজের মধ্যে ইনবক্স করে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমি নদী খন্দকার, খুব শীঘ্রই আবার লাইভ আসবো নতুন কিছু নিয়ে। টেলেন ভালো থাকবা, সুস্থ থাকবা, খুব শীঘ্রই আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাবাই।